মানুষের অন্যতম একটি চরিত্রগত বৈশিষ্ট্য হলো যে মানুষ অন্যের সমস্যা দেখতে খুব ভালোবাসে। কিন্তু কিছু আমার মতন শান্তিপ্রিয় মানুষ মানুষকে তার সমস্যা থেকে বের হয়ে আসতে দেখলে শান্তি পায়। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। তাই আজ আমি শান্তির ধারাকে প্রবাহিত করে তোমাদেরও দেখাবো কিছু মানুষ কি করে সে সাধারণ সমস্যার অসাধারণ সমাধান করতে পারে। তুমি কি কোথাও ঘুরতে গেছো আর সেখানে গিয়ে জল খেতে গিয়ে দেখো যে তোমার বোতলের জল শেষ হয়ে গেছে আর তোমার জল তেষ্টাও প্রচন্ড পেয়েছে? প্রচন্ড। এখন কি করবে? তুমি আশেপাশে একটু খুঁজে দেখবে যে কোথাও জল পাওয়া যায় কিনা? না 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 না। তুমি তোমার জামা খুলে ঘাসের মধ্যে ঠিক এইভাবে ঘষে ঘষে জামার মধ্যে জলটাকে লাগিয়ে তারপর সেই জামাটাকে নিংড়ে মগের ভেতর জল জমাবে। বারে বা, আমার লেডি মিলখা সিং, জল খাওয়াটা কিন্তু আর দেখায়নি। সেটা দেখাবে কেন? খেলে তো তবেই দেখাবে। আর হতেই পারে যে এটা বৃষ্টির জল বা শিশির নয়, ম্যানমেড ডগমেড কিছু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি কি এতটাই একটা নির্বোধ প্রাণী যে জুতো পরার পর তার পায়ের আঙুল এরম করে বেরিয়ে থাকা সত্ত্বেও সে কিছুই টের পায় না? কিন্তু তুমি কি তেমন নির্বোধ না, মানে যার মাথায় বুদ্ধি না থাকলেও সম্মান প্রচুর, তাই জুতোতে হাত দিতে তার সম্মানে লাগে? তবে আর কি, জুতোর কালারের একটা স্কেচ পেন দিয়ে তুমি তোমার আঙুলটাকে রং করে নাও, এতে কেউ বুঝতেও পারলো না যে আঙুলটা বেরিয়ে রয়েছে, আর জুতো ধরার মতো অসম্মানের হাত থেকেও তুমি রক্ষা পেলে। তোমার আঙুলে কি অনেক বড় বড় নখ রয়েছে যা দিয়ে তুমি দেশের সেবা করে ওয়ান্ডার ওম্যানের খেতাব জিততে চেয়েছিলে, কিন্তু সেটা কোনো পূজোতে লাগেনি? হ্যাঁ, এবার লাগবে। অনলাইন ডেলিভারির বক্সে টেপ তুমি নখ দিয়ে এইভাবে কেটে দিতে পারবে। মানে সিরিয়াসলি ভাই, এই ধরনের টেপ কিন্তু অনলাইন ডেলিভারির বক্সে থাকে না। Do you have long hairs? যা দিয়ে তুমি ছেলেদের দেখলে স্টাইল মারো। হ্যাঁ, কিন্তু খেতে বসলে সেই চুল মুখে ঢুকে যায়। এই ভিডিওটা এত একটা অনৈতিক ভিডিও, মানে কি বলবো, মানে মানলাম যে মুখের মধ্যে চুল ঢুকে যায়, কিন্তু কটা ঢুকে যায়? একটা, দুটো, তিনটে? কিন্তু এর মুখে দেখো, পুরো পাড়ার চুল একসাথে ঢুকে গেছে। মানে যে পরিমাণ চুলের মুখের মধ্যে ঢুকেছে, সেই চুল দিয়ে একটা খোপা বাঁধা যাবে। ঠাকুমার ঝুলির গল্পেতেও রানীর মাথায় একটা চুল ছিল, আর এর মুখের মধ্যে দেখো। আরো এই ভিডিওটাকে কেন অনৈতিক বলছি, এই যে সামনে বসে থাকা ছেলেটাকে দেখে সে একটাকে এত স্টাইল মারছিল, আর এখন সে জ্যাকেটটাকে এরকম করে মাথার মধ্যে নিয়ে এমন লুক কি করে দিতে পারে? তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে সন্দেহ করো, তাই সবসময় লুকিয়ে লুকিয়ে তার পেছন নাও? হ্যাঁ, কিন্তু মুখ তো ঢাকতে হবে। তাহলে কি ওড়না বা মাস্কের ব্যবহার করবে? তুমি চুলটাকে নিয়ে মুখের উপর এরম করে বেঁধে মুখটাকে ঢাকবে। সিরিয়াসলি, মানে আমার কথা হলো, তুমি যদি নর্মালি ওখানে গিয়ে বসে থাকো না, তবু হয়তো কেউ তোমাকে লক্ষ্য না করলেও করতে পারে, কিন্তু তুমি যদি চুলগুলো নিয়ে মুখের উপর এরম গিট্টি মারো, তাহলে সবাই তো তোমাকে নোটিস করবেই, আর রাস্তার কুত্তার হাত থেকেও তুমি বাঁচবে না। গরমকাল চলে এসেছে, মানে তরমুজের দিনও চলে এসেছে, তো কি করবে? সিম্পলি বাজার থেকে তরমুজ এনে সেটাকে কেটে খাবে? না না, সেই তরমুজটাকে নিয়ে এইভাবে রাবার ব্যান্ডের উপর ব্যান্ড লাগাতে লাগাতে তরমুজটাকে এরম করে ফাটিয়ে ফেলবে। মানে সত্যি এটা কি সম্ভব, এরম করে ফাটবে? আর যদি ফেটেও যায়, মানে এই তরমুজ দিয়ে এখন কি করবে? এটা খাওয়া যাবে নাকি দুজন দুজনের কপালে ছুঁড়ে মারবে? তুমি কি শপিং করতে যাও, আর শপিং করার পর জিনিসপত্র কিনে যখন ব্যাগে ঢুকাও, সেই ব্যাগের তলা ফেটে গিয়ে সব জিনিস এরকম করে পড়ে যায়? এখন তুমি কি করবে? আর একটা ভালো ব্যাগ নিয়ে এসে তার মধ্যে সব জিনিসপত্র ঢোকাবে? তুমি একটা সেলোটেপ নিয়ে এসে সেই জিনিসপত্রগুলোকে নিজের গায়ের সাথে এরকম করে আটকে নেবে। সবাই মিলে সেলো দাও। তুমি কি রেস্টুরেন্টে খেতে যাও, আর খাবার খাওয়ার পর কি সেই খাবার তোমার দাঁতের মধ্যে ঢুকে যায়? আজ আমি এমন দুটো পথ বলবো যার দ্বারা তোমার দাঁতের মধ্যে যদি খাবার ঢুকে যায়, সেটা তুমি খুবই সহজে বের করতে পারবে। ওকে ওকে। ফার্স্ট ওয়ান, দাঁতের মধ্যে যদি খাবার ঢুকে যায়, সেটা তুমি সিম্পলি টুথপিক দিয়ে বের করতে পারো, কিন্তু তুমি সেটাও পারলে না, এখন ইনক্রেডিবল কিছু করতে হবে। তো তুমি একটা সেলোটেপ নিয়ে দাঁতের মধ্যে এরকম করে লাগিয়ে খাবারটা বের করে নাও। ওয়েল ডান। এন্ড দ্য সেকেন্ড ওয়ান, তুমি তোমার বান্ধবীর লং হেয়ার নিয়ে তা দাঁতের মধ্যে এরকম করে ঘষে ঘষে খাবারগুলো বের করতে পারো। মানে সিরিয়াসলি, খাবারের মধ্যে একটা চুল পড়লে দাঁত ঘিন ঘিন করে, আর এখানে চুল দিয়ে ব্রাশ তৈরি করে ফেলেছে। তুমি কি অনলাইন থেকে সেলে 1000 টাকার জুতো 200 টাকা কিনেছো, আর তারপর সেটা পরে নাচে দেখি সেই জুতো হিল ভেঙে গেছে? এখন কি করবে, অন্য কোনো জুতো কিনবে নাকি সেই হিলটাই আঠা দিয়ে লাগাবে? না না, তুমি আঠা দিয়ে হিলটাকে লাগাবে না, তুমি আঠা দিয়ে একটা হিলই বানিয়ে নেবে। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। সত্যি আঠার যে এত ক্ষমতা এটা জানা ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, কিন্তু অন্য চুল নিয়ে প্লিজ দাঁত পরিষ্কার করো না। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।